যুগে যুগে আম্বিয়া নবীদের পাঠিয়েছে 124,000 নবী পয়গম্বর ইখতিলাফ 224,000 নবী পয়গম্বর সেদিনে আমার আল্লাহ কোন নবী কথা বলবে না গো আখির জামানার নবী আমার আপনার নবী নূরুন নবী দয়ার নবী হুবিবুল্লাহ কথা বলবে জিবরিল যা চলে যাও আমি আল্লাহ এবারে ময়দানে মাশারের ইন্তেজাম শুরু করব যাও দুনিয়ায় গিয়ে আমার হাবিবুল্লাহকে খুঁজে আনো আমার হাবিবকে তুলে আনো যাও আমার হাবিবের রওজায় গিয়ে হাবিবকে ডেকে নিয়ে চলে এসো আমি আল্লাহ এবার হিসাব শুরু করব আমি আল্লাহ জাল্লা জাল্লা করে হিসাব নেব ফামাই আমাল মিসকাল যাল্লাতিন খাইরা ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাল্লাতিন শাররা ইয়ারা আল্লাহ সেদিনে ভালো এবং মন্দ নেকি গুনাহ যাররা যাররা করে সেদিনে হিসাব নেবেন মিজানের দাড়ি পাল্লায় ওজন করবেন লেখি মোদি তার আগে কাকে ডাকবে রাসূলুল্লাহকে আল্লাহ ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ দুনিয়ায় চলে আসিবে আল্লাহ দুনিয়ায় আসার পরে তন্ন 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 করে আল্লাহ গোটা দুনিয়া ঘুরে ঘুরে বেড়াবে আল্লাহর হাবিবকে ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম গোটা দুনিয়া তন্ন 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 করে ঘুরে ঘুরে আল্লাহ হাবিবের রওজা মুকাদ্দাস খুঁজে পাবে না পাবে না আল্লাহর নবী রওজা মুকাদ্দাস না পে আল্লাহ ফেরেশতা জিব্রাইল আমিন ফিরে আল্লাহ দরবারে চলে যাবে আল্লাহ পাক আল্লাহ পাক আপনার হাবিবের মাজার মুকাদ্দাস খুঁজলাম আপনার হাবিবের মাজার মুকাদ্দাস খুঁজলাম গোটা দুনিয়া তন্ন 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 করে ঘুরলাম আপনার হাবিবের মাজার গোটা দুনিয়া ঘুরেছি পাইনি আল্লাহ আল্লাহ মাফ করে দিন আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ বলবে জিব্রিল আবার চলে যা দুনিয়ায় চলে যাও দুনিয়ায় গিয়ে একটা জায়গা দেখতে পাবে একটা নূরের শিকার একটা নূরের জ্যোতি একটা জায়গা দিয়ে প্রকাশিত হয়েছে যা চলে যাও ওই নূরের প্রকাশ তার কাছে গিয়ে ওই নূরের জ্যোতির কাছে গিয়ে আমার হাবিবুল্লাহকে ডাকবে আমার হাবিবুল্লাহ আমার হাবিবুল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেবে জোরে বলবেন না আর একটা জোরে হবে না একটা নূরের শেখা নূরের জ্যোতি দেখতে পাবে কেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার জমিনে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ও কিতাবুম মুবিন নূর সে মানা কিয়া তাফসীর কারগণেরা লিখছেন নূরের অর্থ অন্য কিছু নয় নূরের অর্থ হচ্ছে আকাই মাদানি তাজদারে মদিনা দুলহাই মদিনা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরুবুল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহকে নূরের নবী করেছেন দয়ার নবী করেছেন জ্যোতিময় করেছেন রাসূলুল্লাহকে যাও আমার হাবিবের রওজা মুকদ্দাসে গিয়ে দেখবে একটা নূরের শিখা নূরের জ্যোতি ওই জায়গায় ডাকবে আমার হাবিব তোমার ডাকে সাড়া দেবে আল্লাহ ফেরেশতা জিব্রাইল আমিন চলে আসবে আল্লাহ দুনিয়া তন্ন তন্ন করে ঘুরতে ঘুরতে এমন সময়তে একটা সময় হবে আল্লাহ হাবিবের রওজা মুকদ্দাস দেখতে পেয়ে যাবে নূরের জ্যোতি নূরের শিখার কাছে গিয়ে আল্লাহ হাবিবকে ডাকবে আমাদের নবীকে ডাকবে দয়া নবীকে ডাকবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন
বটে সাড়া দেবে না রাসূল বারবার ডাকবেন রাসূলুল্লাহ সাড়া দেবে না দেবে না সাড়া আল্লাহ ফেরেশতা জিবরিল নিরুপায় হয়ে ঘুরে যাবে আল্লাহ দরবারে ফিরে যাবে আল্লাহ পাক ও রব্বি আল্লাহ আপনার হাবিবুল্লাহ ওই নূরে শিকার ওজা মুকদ্দাসের কাছে গিয়ে আপনার হাবিবকে বারবার ডাকলাম আল্লাহ পাক বিয়াদবি মাফ করে দিন আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ ক্ষমা করে দিন আপনার হাবিবুল্লাহকে এতবার ডাকলাম আপনার হাবিবুল্লাহ আমার ডাকে সাড়া দিল না আপনার হাবিব সাড়া দেয়নি জিবরিল আমার হাবিবকে কি নামে ডেকেছিলে জি আল্লাহ আপনার হাবিবকে ডাকলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবি জিবরিল যা চলে যা তুমি যদি এভাবে আমার হাবিবকে ডাকতে থাকো ও ফেরেশতা জিবরিল তুমি যদি এভাবে আমার হাবিবকে ডাকো তোমার ডেকে ডেকে দিন শেষ হয়ে যাবে ডেকে 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 দিনের পর দিন কেটে যাবে ও ফেরেশতা জিবরিল সপ্তাহ সপ্তাহ কেটে যাবে মাস মাস যদি কেটে যায় বছরকে বছর 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 হাজার 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 বছর যদি কেটে যায় তুমি যদি এমন ভাবে আমার হাবিবকে ডাকতে থাকো আমার হাবিবুল্লাহ তোমার ডাকে সাড়া দেবে না এমন ভাবে ডাকলে সাড়া দেবে না জিবরিল জি আল্লাহ বেয়াদবে মাফ করুন আল্লাহ তাহলে কি নামে ডাকবো ও ফেরেশতা যাও চলে যাও ফেরেশতা চলে যাও আমার হাবিবুল্লাহকে আজকে কি নামে ডাকবে জানো জিবরিল আমিন আমার হাবিবুল্লাহকে আজকে ডাকবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মাজনাবিন এই শাফায়াত করনে ওয়ালা এই সুপারিশ করনে ওয়ালা এই শাফায়াত করনে ওয়ালা বলে ডাকবে আমার হাবিব শাফায়াতি করবে এই শাফায়াত করনে ওয়ালা নাম যখন হাবিব শুনবে আমার হাবিব উম্মতের এমন পাগল আমার হাবিব উম্মতের এমন দিওয়ালা আমার হাবিব সহ্য করতে পারবে না আমার দরুদি হাবিব উম্মতের দরুদি মদিনার সবুজ গম্বুজ কবর ফেটে উঠে যাবে পিছনের ভাইগুলো একদম চুপ করে আছে সুবহানাল্লাহ একটু জোরে সুরে হবে না ভাই এমনিতে মানুষ কম এমন জোরে বলবেন ফাঁকা মাঠ গেবে যাবে একদম ইনশাল্লাহ আল্লাহর দরবারে পৌঁছে যাবে জোরে সুরে বলবেন না সুবহানাল্লাহ একটু নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসবে দুনিয়ায় হাবিবের রাসূলুল্লাহ রওজা মুকদ্দাসের কাছে যাবে ডাকবে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক যেমন ভাবে শিখিয়ে দেবেন ওরকম ভাবেই ডাকবে আল্লাহ ফেরেশতা জিবরিল এসে ডাকবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মাজনাবিন এই শাফায়াত করনে ওয়ালা এই সুপারিশ করনে ওয়ালা বলে যখন ডাকবে আমার নবী উম্মতে দিওয়ানা আমার নবী উম্মতে পাগল আর সহ্য করতে পারবে না নবী আমার দয়া নবী মদিনা রোজা শরীফ পেটে উঠে যাবে আল্লাহ নবী যে দিনে মদিনা রোজা থেকে উঠে যাবে আল্লাহ নবী চেহারা মুবারাকে আল্লাহ নবীর নাক মুবারাকে
আল্লাহ নবীর কপাল মুবারক আল্লাহ নবী জুব্বা মুবারক আল্লাহ নবী সিনা কপাল মুবারক কাদা লেগে থাকবে কাদা মাগা নবী আমার কিয়ামতের ময়দানে উঠে গুনাহগার উম্মত উম্মতিদের জন্য শাফায়াত করিবে আমার নবীর কপালে কেন কাদা আমার নবীর জুব্বা কেন কাদা আমার নবীর দাড়ি মুবারাকে কেন কাদা লেগে থাকবে ও মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী নূরুন নবী দান নবী হাবিবুল লাগে জনাবে মুহাম্মদ রাসূল লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা মুকদ্দাসে আল্লাহ নবী এমনি 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 নাই গো আল্লাহ নবী কি আল্লাহ মদিনার রওজায় জীবিত দূরে গেছে আল্লাহ নবী হায়াতুন নবী দয়া নবী জীবিত অবস্থায় মদিনার রওজা শরীফে নামাজরত আল্লাহ নবী মদিনার রওজা কবরের ভিতরে রওজা শরীফের ভিতরে আল্লাহ নবী নামাজ পড়ে নবীর উম্মতেরা মুসলমানের ছেলেরা আল্লাহ নবী উম্মত উম্মতিদের পাগল এমন মদিনার রওজা মুকদ্দাসে উম্মত উম্মতিদের জন্য কেঁদে কেঁদে মদিনার রওজা মুকদ্দাসটা ওই মদিনার রওজা মুকদ্দাসের মাজারের ভিতরে আল্লাহ নবী চোখের পানি ঝরিয়ে কেঁদে কেঁদে রওজা শরীফ কাদা হয়ে গিয়েছে আল্লাহ নবী মদিনার রওজা থেকে যেদিন উঠবে উম্মতের জন্য কাদা কাটা অবস্থাতে কাদা মাখা অবস্থায় কিয়ামতে দাঁড়াবে আল্লাহকে বলবে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে হয়ে যায় আমি দয়ার নবী আর জান্নাতে যাব না হ্যাঁ মুসলমানের ছেলেরা নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে আমার আপনার নবী নূরুন নবী দয়ার নবী হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে হয়ে যায় আমি দয়ার নবী আর জান্নাতে যাব না কিয়ামতের ময়দানে ময়দানে মহাশরে এক শ্রেণীর ব্যক্তি তারা ছুটে ছুটে রাসূলুল্লাহর কাছে আসতে থাকবে ছুটে ছুটে রাসূলুল্লাহর কাছে আসবে আল্লাহর হুকুমে পর্দা দিয়ে দেওয়া হবে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক আল্লাহ নবী আল্লাহ পাককে বলবে আল্লাহ পাক নবী আল্লাহ পাককে বলবে ও রবি আল্লাহ ওরা যে আসছিল ওরা তো আমার উম্মত আল্লাহ পাক ওদের মধ্যে আমি রাসূলুল্লাহর মধ্যে কেন আড়াল করে দিলে ও রবি আল্লাহ কেন পর্দা দিয়ে দিলেন আল্লাহ আল্লাহ হাবিবকে আল্লাহ জানাবে আয় আমার হাবিব আয় আমার প্যারা আয় আমার দোস্ত ওরা আপনার অবন্ত মানে ওরা আপনার অবর্ত মানে ওরা নতুন নতুন দল বার করেছে ওরা নতুন নতুন মত মতবিরোধ ফেতনা ফেসা সৃষ্টি করেছে হাবিবুল্লাহ আপনার সামনে বিয়াদবি করেছে ও আমার হাবিব রে যারা আপনার অবর্ত মানে নতুন নতুন দল মত ফেতনা ফেসা সৃষ্টি করেছে হাবিবুল্লাহ ওরা আপনার উম্মত উম্মতিদের দলভুক্ত নয় হাবিবুল্লাহ আমার আপনার নবী নূরুন নবী দয়ার নবী ওই সময় ওদের জন্য সাফা সুপারিশ করবে না আর কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাফায়া আল্লাহ নবী সুপারিশ ছাড়া নাজাত মিলবে না বুঝে সুঝে কাজ করো নবীর সামনে বিয়াদবি করবে সেদিনে পর্দা টেঙ্গে দেওয়া হবে যা চলে যাও তোমরা আমার উম্মত নয় সেদিনে নবী যদি না উম্মতকে পরিচয় দেয় উম্মত বলে জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাত নসিবে চড়বে না সময় আছে দুনিয়ায় তওবা করার জায়গা আছে তওবার দরজা খোলা আছে যাদের পা হড়কে গিয়েছে এখনো সময় আছে তওবা করেন আকীদার উপর মজবুত হন আকীদা যদি বেকার হয়ে যায় ঈমান যদি হড়কে যায় তাহলে আমল করে কিছু কাজ হবে না আমল করে কাজ হবে না
আকীদা ঈমানটাকে মজবুত করে মুসলমানের চেহারা নবীর উম্মতেরা আল্লাহ পাক আমাদের বাঁধিয়ে জেল বন্দীকে জন্য কেমন ভাবে বন্দীকে করব কেমন ভাবে ইবাদত করব কেমন ভাবে নামাজ পড়ব কেমন ভাবে রোজা রাখব কেমন ভাবে দান খয়রাত করব কেমন ভাবে দুনিয়ার মুআমালাত করব সেটা আমাকে আপনাকে রাসূলুল্লাহকে অনুসরণ করে করতে হবে যেমন ভাবে রাসূলুল্লাহ করেছে তেমন ভাবে করতে হবে যদি তেমন ভাবে করতে পারি আল্লাহ কোরআনে বলেছে মা তাকুম রাসূল ফাকুযুহু ও মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যেটা আদেশ করেছে মেনে নে রাসূল যেটা নিষেধ করেছে বর্জন করে দে যদি তেমন ভাবে করতে চাই তাহলে রাসূলুল্লাহর আদেশ আজকে আমাকে আপনাকে মেনে নিতে হবে রাসূলুল্লাহ নিচে গুণ বর্জন করে দিতে হবে আল্লাহ মুমিনদেরকে সাবধান করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আই মুমিনেরা আই ঈমানদারেরা ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযনাম রিজসুম মিন আমালি শাইতান আল্লাহ বললেন নিচে মদ জুয়া ভাগ্য নির্ধারণ মূর্তি পূজা আল্লাহ বললেন রিজসুম মিন আমালি শাইতান এগুলো হচ্ছে ঘৃণিত কাজ এগুলো হচ্ছে ইবলিস শয়তানের কাজ ইবলিস শয়তানের কাজগুলো তো আল্লাহর নবী নিষে করেছে ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহর নবী এগুলোকে নিষে করেছে আর সরাসরি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে এগুলো হারাম 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 মুসলমানের এগুলো কবিরা চলবে জোরে বলেন তাহলে পরিপূর্ণ মুমিন হতে গেলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে পরিপূর্ণ ঈমানদার হতে গেলে পরিপূর্ণ রাসূলুল্লাহর উম্মত হতে গেলে এই কাজ আমাকে আপনাকে করলে চলবে না ওই বৈনেরা যদি আল্লাহ নবীকে খুশি করতে চান কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাফায়া সুপারিশ পেতে চান দুনিয়া রাসূলুল্লাহ রেখে যাওয়া সুন্নাহ গুণ আঁকড়ে ধরুন আল্লাহ নবী নূরুন নবী দয়া নবী মোমিন সম্পর্কে বলেছে এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে গিয়ে প্রশ্ন করলে আইয়ুল মুসলিমুনা আইয়ুল মুসলিমুনা খায়রু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ কোন মুসলিম সব থেকে উত্তম কোন মুসলমান উত্তম আল্লাহ নবী বলেছে মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জবান এবং হাত এবং জবান দ্বারা অপর মুসলমানেরা পদে থাকে হাত এবং জবান দ্বারা অপর মুসলমান যার কাছ থেকে নিরাপদে থাকে সেই হলো প্রকৃত মুমিন সেই হলো প্রকৃত মুসলমান সেই হলো প্রকৃত ঈমানদার কিন্তু বর্তমান সময়ে আমি কোটি টাকার মালিক হয়ে গিয়েছি আমার পায়ের নিচে আর মাটি নাই আমার পাড়া প্রতিবেশী যদি একটা গরিব থাকে উঠতে বসতে খিস্তি দেখে লব তোকে বাজারে আয় দেখে লব থানা আমার হাতের মুঠো পার্টি পলিটিক্স আমার হাতের মুঠো কি করবি দেখে নব দেখবে একবার কবরে যাবে ফেরেশতারা রেডি হয়ে বসে আছে কে কাকে তখন দেখে বুঝতে পারা যাবে ও মুসলমানের ছেলেরা যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে চাও যদি আশিকে রাসূল হতে চাও যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে চাও যদি আশিকে রাসূল হতে চাও রাসূলুল্লাহর কথাগুলো মেনে নাও আল্লাহ নবী নূরে নবী দয়া নবী জানিয়েছে আল্লাহ নবী জানিয়েছে লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু আল্লাহ নবী বললেন তোমরা জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না লা তাদখুলুনাল জান্নাতা জান্নাতে প্রবেশ করতে পারবে না ওয়ালা তুমিনু যতক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারো হাত্তা তুমিনু যতক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারো ওয়ালা তুমিনু আর মুমিন হতে পারবে না পারবে না হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম ওয়া আফসুস
সালাম তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের একে অপরের পাড়া প্রতিবেশী পড়োশী ভাই অপর ভাইয়ের সাথে ভ্রাতৃত্ব বন্ধন ঠিক না থাকে এক ভাই অপর ভাইয়ের সাথে মিল মহব্বত যতক্ষণ না করতে পারো তোমরা পরিপূর্ণ ততক্ষণ মুমিন হতে পারবে না আর মুমিন না হলে জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী সাহাবাদে বললেন আমার সাহাবীরা আয় আমার উম্মতেরা আমি রাসূলুল্লাহকে তোমাদের বলে দেব না কোন কাজটা বেশি বেশি করলে একে অপরের সাথে তোমাদের ভ্রাতৃত্ব হবে তোমাদের মিল মহব্বত পয়দা হবে আল্লাহ নবী বললেন আফসুস সালাম বাইনাকু একজন মুসলমান অপর মুসলমানের সাথে যখন দেখা হবে একে অপরের মধ্যে তোমরা সালাম বিনিময় করবে জোরে বলো একজন মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে কি করতে হবে জোরে বলে সালাম দিতে হবে এখন আর সালাম কালাম আছে হ্যাঁ বড় ভাইয়ের সাথে কথা নেই ঝগড়া মায়ের সাথে কথা নেই ঝগড়া বাপের সাথে কথা নেই মামলা পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে কথা থাকবি ও মুসলমানের ছেলেরা শুনলে কি দেন এভাবে যদি পাড়া প্রতিবেশী ভাই মা পিতা মাতার সাথে যদি কথাবার্তা না থাকে মুআমেলাত ভালোবাসা না থাকে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না আর পরিপূর্ণ মুমিন না হতে পারলে জান্নাত তোমার নসিবে জুটবে না জান্নাত বড় নিয়ামতে জিনিস আল্লাহ পাকে যদি ভুল চলি জুটবে না ভাই আল্লাহ নবী অপর এক হাদিসে জানিয়েছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মান কানা ইউমিনু বিল্লাহ যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে আল্লাহ নবী বললেন ফালিয়াকুল খায়রা সে যেন ভালো কথা বলে আউলিয়াসমত যদি ভালো কথা না বলতে পারে নতুবা সে চুপ থাকে হয় ভালো কথা বলো না গুনে চুপ থাকো আজকে ময়দা পুকুর বাজারে চলে যান চায়ের দোকানে বসে 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 দেখবেন বলবে দে এক কাপ চা একটা ফুরুলি দে তেলে ভাজা দে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বলে ওর বউ বেরিয়ে চলে গেছে ওর মেয়ে অমুকের সাথে লাইন করেছে যত সব ইতিহাস আর চায়ের দোকানে বেরোয় দেখবেন মাথায় বসে বসে অপরের গিল লাগে বোধ ভালো কথা না খারাপ কথা জোরে বলে আল্লাহর নবী গিল লাগে বোধ করতে বলেছে না মানা করেছে জোরে বলে মানা করেছে তবে মুসলমান পরের গিল লাগে বোধ বেশি বেশি করে করে পরে অপরের ফোড়া টিপতে বড় ভালো লাগে ফেরেশতারা বলে একবার কবরে আয় একবার কবরে আয় তারপরে মজা বুঝতে পারবি যে ব্যক্তি আল্লাহ আখিরাতের প্রতি ঈমান রাখে যে ব্যক্তি আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস করে সেই যেন পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে আল্লাহ নবী বললেন ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহ আখিরাতের প্রতি ঈমান রাখে আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তা বন্ধন বিচ্ছিন্ন করে না দেয় সে যেন আত্মীয়তা আপ্রাণ করে আত্মীয় স্বজনের সমাদর করে আজকে কিছু ফ্যামিলি আছে দেখবেন যদি কুটুম আসে মুখ বেজার হয়ে যায় এমনি বাজার খারাপ আবার কুটুম চলে যায় শ্বশুর বাড়ি থেকে বউয়ের সাথে ঝগড়া লেগে যায় রাত্রে খালি তোর আব্বা মা খালি ঘন ঘন তো আসছে কেন রে জায়গা খুঁজে পায়নি ও টেলিঘাটে গ্রামের মা খালা শুনে যা রাতের বেলা অনেক আবার মা বোনেরা আছে তারা আবার বেজার হয় যখন তার বাড়ি থেকে তার বাপের বাড়ি থেকে কুটুম্ব
আসে তার ভাই আসে তার ভাবী আসে তার মা আসে তার বাপ আসে তার ভাই আপনার বোন আসে বোনাই আসে স্বামীকে ব্যাগটা ধরে সকালবেলা বলে আমার ভাই আসবে আমার ভাই দুলা ভাই আসবে আমার বোন আসবে আমার মা আসবে বাপ আসবে ভাই ভাবী আসবে যা চলে যাও দুকে যে চার কেজি পাঁচ কেজি সিনার টুকরা দেখে কুলি যা ভুনা হবে কুলি যা আর সিনার ভালো দেখে চর্বি মোলা গোশ নিয়ে আসবি আমার কুটুম আসবে যা চলে যা বাজারে গিয়ে বড় ধরনের মাছ কিনে আসবি পারলে খাসির গোশ যদি হয় আরো ভালো অমুক অমুক খরদই বানিয়ে যা আর যদি বলে স্বামী একবার বলে আমার বউটা আসবে আজকে আমার ছোট বোন আসবে আমার ছোট বোনাই আসবে ব্যাগটা আমার কাছে দে আমি একটু বাজারটা ধরিয়ে নিয়ে আসি বউয়ের মুখটা বাংলার পাশে যায় আর বলে আমার জানা তো খারাপ আজকে তোমার বোন বোনাই কি আসতে মন গেল আমার জান খারাপ পারবো না পারবো না আমার জান খারাপ দুলা ভাই এলে চাঙ্গা হয়ে যায় মা বাপ এলে চাঙ্গা হয়ে যায় আর নন্দা আর ননদ যদি আসে বেজার হয়ে যায় আল্লাহ নবী বলেছে যদি আখিরাতের সমাধান করতে না পারে যদি আল্লাহ আখিরাতের প্রতি ইমান রাখো আত্মীয়তা বন্ধু ঠিক রাখো বিচ্ছিন্ন করো না তাদের সাথে সুসম্পর্ক করো তাদের সাথে যদি সুসম্পর্ক তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার বলে পরিচিত হবে পরিপূর্ণ মুসলমান বলে পরিচিত হবে রসূলুল্লাহর ভালোবাসা পয়দা হবে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তোমার জন্য শাফায়াত সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে জোরে হবে না আর একটু জোরে হবে না না